মানিকনগর দাখিল মাদ্রাসার পাশে সোলার মিল, ভয়াবহ অগ্নিকাণ্ড। বৈতলি ইউনিয়ন, মানিকনগর, সোলার মেল, দাখিল মাদ্রাসার পাশে, মানিকনগর মাদ্রাসার পাশে সোলার মেল, বৈতলি ইউনিয়ন। এখনো ফায়ার সার্ভিসে পৌঁছায়নি। বৈতলা ইউনিয়ন, মানিকনগর, সোলার মেল, মাদ্রাসার পাশে সোলার মিল, মেশিন ঘরে আগুন ছড়িয়ে পড়ছে, যে কোনো সময় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা। Thank you.
বৈটল ইউনিয়ন মানিকনগর সোলার মিল মাদ্রাসার পাশে এই মাত্র ফায়ার সার্ভিসে উপস্থিত। মানিকনগর সোলার মিল মাদ্রাসার পাশে মানিকনগর সোলার মিল মাদ্রাসার পাশে ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করে দিয়েছেন। তেলের ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কার আগুন তেলের ট্যাঙ্কার আগুন তেলের ট্যাঙ্কার আগুন লেগেছে তেলের ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা তেলের ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কার এই এই তোমার কলিগ তোর হলো না আরে হলো
কৈটলা ইউনিয়ন মানিকনগর সোলার মিল মাদ্রাসার পাশে
কুইটলা ইউনিয়ন মানিকনগর সোলার মিল পত্রিকা পক্ষ থেকে ভাই, সাংবাদিক পত্রিকা পক্ষ থেকে আলো কিন্তু আপনার ভিতরে যান, ভিতরে আগুন গরম না বেশি, ভিতরে গরম গরম আপনি যান ভাই, সব ছিল কোন জায়গায় আছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মরত আছেন।
কৈতলা ইউনিয়ন মানিকনগর মাদ্রাসার পাশে সোলার মিল ইউনিয়ন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানিকনগর মাদ্রাসার পাশে সোলার মিল কৈতলা ইউনিয়ন মানিকনগর মাদ্রাসার পাশে কৈতলা ইউনিয়ন সোলার মিল ফায়ার সার্ভিসের এক ইউনিট কর্মরত আছেন। কৈতলা ইউনিয়ন মানিকনগর সোলার মিল মানিকনগর মাদ্রাসার পাশে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মরত আছেন। কৈতলা ইউনিয়ন মানিকনগর মাদ্রাসার পাশে সোলার মিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মরত আছেন। আগুন নিবন্ধন আরো দুইটা ইউনিট আসতেছে, রাস্তা ক্লিয়ার করেন। দুইটা ইউনিট আরো দুইটা ইউনিট আসতেছে, রাস্তা ক্লিয়ার করেন। আরো দুইটা ইউনিট আরো দুইটা ইউনিট আরো দুইটা ইউনিট আরো দুইটা ইউনিট একটি ইউনিট কর্মরত আছেন এবং আরো দুটি ইউনিট এই মাত্র উপস্থিত হলেন। ফায়ার সার্ভিসের আরো দুই ইউনিট এসেছেন এই মাত্র। ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট এসে উপস্থিত, এই মাত্র আরো দুই ইউনিট এসে উপস্থিত হলেন। ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট এই মাত্র এসে উপস্থিত হলেন। ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট একসাথে কাজ করছে আগুন নিভানোর জন্য। কৈতলা ইউনিয়ন মানিকনগর সোলার মিল মানিকনগর মাদ্রাসার পাশে মোট তিনটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছেন আগুন নিভানোর জন্য। ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট একসাথে কাজ করছেন। ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট একসাথে কর্মরত আছেন কৈতলা ইউনিয়ন মানিকনগর সোলার মিল মানিকনগর মাদ্রাসার পাশে
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একসাথে কাজ করছেন আগুন নিভানোর জন্য। তেলের ব্যারেলে আগুন, কয়লা কার্বন কয়লা ভাই, এটা ডাস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করতেছেন। বৈটলা ইউনিয়ন, মানিকনগর মাদ্রাসার পাশে সোলার মিল, ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট এখানে উপস্থিত হয়েছেন। মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করতেছেন। কৈটল ইউনিয়ন, মানিকনগর সোলার মিল, মানিকনগর মাদ্রাসার পাশে বৈটলা ইউনিয়ন, মানিকনগর সোলার মিল মাদ্রাসার পাশে, মানিকনগর মাদ্রাসার পাশে সোলার মিল, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুন এখনো শতভাগ নিয়ন্ত্রণে নেই। এখন নিয়ন্ত্রণ চলে আসবে। কৈতলা ইউনিয়ন, মানিকনগর সোলার মিল, মানিকনগর মাদ্রাসার পাশে সোলার মিল, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মরত আছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একসাথে আগুন নেভানোর চেষ্টা করতেছেন। ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করতেছেন তিনটি ইউনিট একসাথে। Thank you.
আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মরত আছেন। কৈতলা ইউনিয়ন, মানিকনগর সোলার মিল, মানিকনগর মাদ্রাসার পাশে, নতুন মানিকনগর কবরস্থানের পাশে, নতুন মানিকনগর কবরস্থানের পাশে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একসাথে কর্মরত আছেন।